আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। যারা আসলে ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ওয়েবসাইটটা খুবই বেস্ট একটা ওয়েবসাইট হবে, কারণ এই ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং চাইলে ডিপোজিট করেও ইনকাম করার সুযোগ কিন্তু আছে। আর এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমি 50 টাকার মতো ফ্রিতে পেয়ে গেছি, এবং যে টাকাগুলো আসলে এখান থেকে আর্নিং করবেন সেই টাকাগুলো কিন্তু আপনারা সরাসরি বিকাশ এবং নগদের মাধ্যমে উইথড্র করার সুযোগ পাচ্ছেন। তো সাইটটার নাম হচ্ছে cash+max.com। এই ওয়েবসাইটটার লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে চাইলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখন বেশি কথা বলবো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাবো। আর মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি না বলে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার প্রসেসটা খুবই ইজি, আমি জাস্ট এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ আউট করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আপনি প্রথমে চলে যাবেন হচ্ছে আপনার হোমে আসার পরে এখান থেকে লগ ইন অপশনে ট্যাপ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাঁ সাইডে একটা রেজিস্টার বাটন আছে, জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে ফার্স্ট অফ অল এখান থেকে আপনাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে, যেমনটা ফার্স্ট অফ অল আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, তারপরে একটা ভ্যালিড একটা ইমেল দিতে হবে, তারপরে এখান থেকে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। যদি আপনি বাংলাদেশ থেকে কাজ করেন বাংলাদেশ দিবেন, বা আদার কান্ট্রি থেকে কাজ করলে আদার কান্ট্রি দিবেন। তারপরে এখান থেকে আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন, এবং এখান থেকে আপনি এখান থেকে পাসওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমি পাসওয়ার্ডটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি অবশ্যই এখান থেকে যে পাসওয়ার্ডটা দিবেন রিটাইপ পাসওয়ার্ডও কিন্তু একই পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখান থেকে টিক মার্কটা রেখে আপনি রেজিস্টার নাওতে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে না। তারপরে এখান থেকে আরেকটা পেজ শো করবে, যেমনটা এই পেজটা কিন্তু আপনার সামনে আসবে। ওই পেজ ইউজার ডাটা হিসাবে আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে, আপনার অ্যাড্রেসটা দিতে হবে, স্টেটটা দিতে হবে, জিপ কোডটা দিতে হবে, এবং সিটিটা দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার পরিপূর্ণভাবে আপনার অ্যাকাউন্টটা ডান হয়ে যাবে। তো যেহেতু এখানে আমাদের একটা অ্যাকাউন্ট আছে, আমাদের অ্যাকাউন্টে আমরা লগ ইন করবো। তো লগ ইন করার জন্য লগ ইন অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে মেইল বা ইউজার নেম দিয়ে এখানে লগ ইন করতে হবে। আমার ইউজার নেমটা দিচ্ছি, এবং অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি লগ ইন নাওতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের cash+max.com এর ড্যাশবোর্ড। আর এখান থেকে দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্স, এটা কিন্তু আমরা ফ্রিতে পেয়ে গেছি প্রায় 50 টাকার মতো। ওকে, তো এখান থেকে আমাদের ডিপোজিটটা হচ্ছে 0, ইনভাইট নেই, উইথড্র নেই, টোটাল উইথড্র 0 আছে, সব কিছুই কিন্তু 0 আছে, যেহেতু অ্যাকাউন্টটা আসলে নতুন। ওকে, তো এখান থেকে আপনি চাইলে দুইভাবে ইনকাম করতে পারবেন, একটা হচ্ছে ডিপোজিট করে আর একটা হচ্ছে ফ্রিতে। আপনারা যদি কাশ প্লাসের এই যে মেম্বারশিপ প্ল্যানগুলো এখান থেকে দেখেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্ল্যান নেম ফ্রি। এই প্যাকেজটাতে যদি আপনি কাজ করেন ফ্রি প্যাকেজে তাহলে আপনি 365 দিন করতে পারবেন, একটা করে কাজ করতে পারবেন, প্রতি কাজের জন্য আপনি 10 টাকা করে পাবেন। এবং ব্রোজনে যে কাজটি আছে এটা যদি আপনি $10 খরচ করে যদি কাজ করেন 60 দিন কাজ করতে পারবেন, প্রতি কাজের জন্য 10 টাকা করে, আনলে 8টা কাজের জন্য আপনি 80 টাকা পাবেন। সিলভার প্যাকেজের জন্য যদি আপনি $25 খরচ করেন তাহলে এখান থেকে আপনি 160 টাকা আর্নিং করতে পারবেন, এটার মেয়াদ থাকবে 80 দিন। তো এইভাবে যতগুলো প্যাকেজ আছে কম বেশি দিয়ে যদি আপনি আপগ্রেড করেন তত বেশি কিন্তু এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। আর এই সাইট থেকে যদি আপগ্রেড করে আর্নিং করেন সেক্ষেত্রে 300 থেকে 400 টাকা ইজিলি আর্নিং করতে পারবেন। আর যদি ফ্রি প্যাকেজে কাজ করেন তাহলে পার ডে আপনি 10 টাকা করে আর্নিং করতে পারবেন। অনেকে বলতে পারেন যে ভাই ফ্রি প্যাকেজে আর্নিংটা এত কম, তো ভাই ফ্রি প্যাকেজে আর্নিং তো কম থাকবেই। এরকম ক্যাটাগরি অনেকগুলো সাইট পাওয়া যাবে, যে সাইটগুলোতে যদি 3 থেকে 4টা সাইটে আপনি কাজ করেন মাত্র 10 থেকে 5 মিনিট খরচ করে তাহলে কিন্তু আপনারা 3 থেকে 4টা সাইটে মাস শেষে 3-4 হাজার টাকা কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন। তো আমি এখন এখানে কিভাবে ডিপোজিট করবেন এই প্রসেসটা একটু দেখিয়ে আসি। তো ডিপোজিট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশন আছে, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট গেটওয়ে, জাস্ট এখান থেকে আপনি বিকাশ বা নগদ যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি বিকাশটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখান থেকে সর্বনিম্ন $10 আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন। তো ডিপোজিট $10 হয়ে গেলে আপনাকে এখানে 1000 টাকা কিন্তু আপনাকে এখানে পে করা লাগবে। পে করার জন্য আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড মানি অর ক্যাশ, আপনি এই নাম্বার সেন্ড মানিও করতে পারবেন বা ক্যাশ ইনও কিন্তু করতে পারবেন। তো এখানে আপনি যখন সেন্ড মানি করবেন, যে নাম্বার দিয়ে সেন্ড মানি বা ক্যাশ ইন করবেন সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে, দিয়ে তারপরে পে নাওতে ক্লিক করে দিলে আপনার সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের ভিতরে কিন্তু আপনার ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি আপনাকে বলছি না যে এখানে আপনি ডিপোজিট করে ইনকাম করুন। তো যাদের আসলে ভালো লাগবে তাদের জন্য আসলে এই ডিপোজিট প্রসেসটা কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দিলাম, কারণ যেহেতু এটা ইনভেস্টমেন্ট সাইট, আজ আছে কালকে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি এটা আসলে টাকাগুলো চলে যায় বা সেই দায়বহন কিন্তু আমি কখনোই নিব না। তো অবশ্যই ডিপোজিট করতে হলে ভেবে চিন্তায় ডিপোজিট এখানে করবেন বা সম্পূর্ণ নিজ দায়িত্বে কিন্তু আপনারা ডিপোজিট করে এখান থেকে আর্নিং করবেন। তো এখন আমরা দেখাবো যে কীভাবে আপনারা ইনকাম করবেন। ইনকাম করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজটা পারচেস করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্রি প্যাকেজটা পারচেস করতে হবে। তো ফ্রি প্যাকেজটা অলরেডি কিন্তু এখানে পারচেস করা আছে, দেখতে পাচ্ছেন যে কারেন্ট প্যাকেজ আছে। আর যদি আপনারা এখানে টাকা খরচ করে দেন তাহলে এখান থেকে বাই অপশনে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যদি আপনার $10 থাকে তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখান থেকে হয়ে যাবে। তো অবশ্যই এখান থেকে আপনি ডিপোজিট ওয়ালেট এটা সিলেক্ট করে দিবেন, করার পরে ইয়েসে ক্লিক করে দিলে কিন্তু আপনার প্যাকেজটা এখান থেকে আপগ্রেড হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে আমাদের প্যাকেজটা যেহেতু অ্যাক্টিভ আছে, ইনকাম করার জন্য টাস্ক অপশনে এখানে ক্লিক করে দেবো। টাস্ক অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ডিউরেশন 2 সেকেন্ড, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। আমরা জাস্ট এখান থেকে ভিউ অ্যাড এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে টাইম একটা কাউন্টডাউন হচ্ছে, এখান থেকে 8 আর 7 এখান থেকে কত হয় এটা কিন্তু আপনাকে দিতে হবে। তো অবশ্যই এখানে 15 হয়, 15টা দিয়ে জাস্ট আপনি কনফার্ম আর্নে ক্লিক করে দেবেন। কনফার্ম আর্নে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুল ভিউ দিস অ্যাড। এখন যদি আমরা এখান থেকে আমাদের হোমে যাই বা প্রোফাইলে এখান থেকে ট্যাপ করি তাহলে আমাদের ব্যালেন্সটা এখান থেকে দেখতে পারবেন যে $60 কিন্তু অলরেডি হয়ে গেছে। তো মোটামুটি আমরা অ্যাকাউন্ট করার সাথে সাথে একটা কাজ করেছি এবং অ্যাকাউন্ট করার সময় 50 টাকা পেয়ে দিয়েছে, 60 টাকা কিন্তু এখান থেকে আমাদের ইনকামটা হয়ে গেছে। তো এভাবে মূলত আপনারা ইনকামটা করতে পারবেন। এখন চাইলে আপনারা এখান থেকে বন্ধুদের রেফার করে ইনকাম করতে পারবেন। তো রেফার করে যারা ইনকাম করতে চাচ্ছেন তারা ইনভাইটের উপরে ক্লিক করে দেবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কের মাধ্যমে যদি কাউকে জয়েন করান সেক্ষেত্রে আপনি কিছু পরিমাণ বেনিফিট কিন্তু এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন। এখন আমরা দেখাবো যে এই ওয়েবসাইট থেকে আপনি কিভাবে উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য এখানে একটা উইথড্র বাটন আছে, জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। উইথড্র বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোনটাতে নিতে চাচ্ছেন। যদি বিকাশে নেন বিকাশ সিলেক্ট করবেন, নগদে নিলে নগদ সিলেক্ট করবেন। আমি বিকাশটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখান থেকে আসলে কত ডলার এখান থেকে নিতে চাচ্ছেন। যদি আপনি 500 টাকা হয়ে যায় তো 500 টাকা এখান থেকে নেবেন, নেওয়ার পরে এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের মানে ব্যালেন্সে টাকাটা নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা উইথড্র করতে পারবো না। যখন আমাদের ব্যালেন্সে আসলে টাকাটা হয়ে যাবে তখন চাইলে কিন্তু আমরা এই ক্যাশ প্লাস থেকে উইথড্রটা খুব সহজেই ফ্রিতে করে নিতে পারবো। বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্ত শেষ করলাম। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, থ্যাংক ইউ, টাটা।